আমার সামনে দেখছেন সিডলিং ট্রে। আজকে আমরা বোঝার চেষ্টা করব আসলে সিডলিং ট্রের সাইন্টিফিক যে বিষয়গুলো এবং আমরা যে সচরাচর যে সিডলিং ট্রেগুলো ব্যবহার করি সেগুলো আসলে কতটা কাজে দেয় আর ওটা আসলে সাইন্টিফিক্যালি প্রুফ কি না সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হচ্ছে সিডলিং ট্রে দুই রকম, এদিকে একটা দেখছেন, এটা একটা দেখছেন, আর এটা হচ্ছে বাংলাদেশেই তৈরি। আপনারা শুনলে অবাক হবেন যে সিডলিং ট্রে এখন বাংলাদেশে তৈরি হচ্ছে এবং সাইন্টিফিক্যালি প্রুভেন যে সিডলিং ট্রেগুলো সারা বিশ্বে চলে সেটা তৈরি হচ্ছে বাংলাদেশে। তো আমরা এটা পুরোটাই আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে সিডলিং ট্রেগুলোতে আসলে কীভাবে কাজ হয়। সিডলিং ট্রে আপনারা জানেন যে বীজ থেকে চারা রোপণের যে কাজগুলো, প্রথম যে প্রক্রিয়াটা বীজ থেকে চারা তৈরি করা, সেটার কাজের জন্য এটা হেল্প করে এই সিডলিং ট্রে। তো এই সিডলিং ট্রেতে দেখবেন যে সচরাচর বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা আমি একটু আপনাকে দেখাই, এই এই সাইজের বা বিভিন্ন দেখবেন যে জায়গায় এটা পাওয়া যায় অ্যাভেলেবেল, এটা কিন্তু চায়না থেকে আসে। তো আমাদের আমার হাতের বামে যেটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশে তৈরি হচ্ছে, কিন্তু এই কোয়ালিটির আমরা আগে চায়না থেকে নিয়ে আসতাম। এখন আমরা মোটামুটি মেশিন সব রেডি হয়ে গেছে এবং তৈরি হচ্ছে। আমার হাতে যেটা দেখছেন এটা বাংলাদেশেই তৈরি, এটা মেড ইন বাংলাদেশ। তো আমি দুইটা দুই হাতে নিচ্ছি, একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কেমন। দেখেন এটা আমি জাস্ট ধরে আছি আর এটাও ধরে আছি, দেখেন এটা আগেই পড়ে যাচ্ছে, মানে এর শরীরে আসলে কিছু নেই, এরকম একটা অবস্থা আর কি। দেখেন এটা কতটা মানে নর্মাল কোয়ালিটি, বা এটাই কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি পাওয়া যায় বা সবাই এটাকেই মানুষকে বোঝায় যে এই সেডলিং ট্রেটাই আসলে মানুষের দরকার। কিন্তু এখানে বেশ কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই। এটা তো নর্মালি এমনিতেই হালকা, জাস্ট এরকম করলে পুরোটা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এটা দেখেন আপনি চাইলে অনেকবার রিইউজ করতে পারবেন, এটা কিন্তু আপনি সহজে রিইউজ করতে পারবেন না, কারণ দেখেন এটা যখন তোলার সময় এখানে অনেকে চাপ দেওয়া শেখায় আপনাদেরকে, তো যখন চাপ দিবেন তখন এই জায়গাটা নষ্ট হয়ে যাবে আর আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এখন আমরা কেন বলি যে এটা আমরা সাইন্টিফিক্যালি তৈরি করা এই সিডলিং ট্রেটা। দেখেন চারাতে কি লাগে, মূলত পানি, তারপরে বাতাস, তারপরে গাছের যে খাবারগুলো লাগে সেটা। তো এই যে আগের যে সিডলিং ট্রেটা আছে এখানে কিন্তু বাতাস ঢোকার কোনো জায়গা নেই, দেখেন পিছনে কোনো ফুটো নেই, যেটার কারণে যে গাছের যে শিকড়গুলো পানি যেটা পায়, দেখেন বাতাস যেটা দরকার সেটা কিন্তু এখানে পাবে না, কোনো উপায় নেই। কারণ হচ্ছে এটাতে পুরোটাই লক করে দেয়, এখানে কিন্তু পুরোটাই বন্ধ করে দেয়। আর আমরা যেটা তৈরি করেছি সেটাতে দেখেন প্রত্যেকটার পিছনে একটা করে ফুটো দেওয়া আছে, এটার কারণ আপনি যখন এটা মাটিতে রাখছেন তখন কিন্তু নিচ থেকেও একটা বাতাসের সার্কুলেশন আপনারা এখানে করাতে পারছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পানি, আপনারা যখন একটা চারাতে পানি দেন সেই পানিটার কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে যে এই গাছটা কতটুকু পানি নিবে। এখন এটার যদি বেশি হয়ে যায় সেটা তো আর আপনার গাছের জন্য ক্ষতি। তো এখানে দেখেন আমরা যেটা তৈরি করছি সেটাতে দেখেন এই ফুটোর কারণে কিন্তু যেটা দরকার নেই সেই পানিটা নিচের দিকে চলে যাবে, আবার এটাতে আপনার পানি যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা পুরোটাই বন্ধ করে দেয়। এখন আপনি বলতে পারেন যে আসলে আর কী কী এটার সুবিধা হতে পারে, কারণ সুবিধা দেখেন এটা যখন আপনি এইটুক জায়গার মধ্যে সেম জায়গার মধ্যেই দেখেন আপনার যে স্পেসটা আছে সেম জায়গার মধ্যেই 128টা হোল করা আছে এবং সেম স্পেসে আপনি এটা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে 72 সেম, দেখেন কোনো জায়গার আপনার কিন্তু কোনো কম বেশি নেই। আবার এটাতেই 105 সেলের যেটা আছে সেটারও কিন্তু সেম যে জায়গাটা সেটাই ধরে রাখছে। এটাতে কি হচ্ছে আপনাদের ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে, ধরেন আমি এই জায়গাটা আপনার জমি, এই জমিতে আপনি কতটা পিস দিবেন এবং কতটুকু জায়গা লাগবে আপনি নর্মালি এটা থেকে বের করতে পারবেন। কিন্তু এই ধরনের সিডলিং ট্রেতে আপনার সম্ভব না, কারণ দেখেন এটার এক একটা সাইজ এক এক রকম হয়। এটা দেখবেন যে 72 সেলের একটা সাইজ, 105 সেলের একটা সাইজ, কিন্তু আমাদের যে সিডলিং ট্রেটা আছে এটা আপনি সবগুলো আপনি যে সেলেরই নেন, ধরেন আপনি 128 সেল নিলেন বা 105 সেল নিলেন বা 72 সেল নিলেন, সবগুলোতেই একই রকম সাইজ। আপনি একটা জায়গার মধ্যে নির্ধারণ করতে পারবেন যে আমি আপনি কতটুক জায়গাতে আপনি কত চারা একসঙ্গে আপনি তুলতে পারছেন, আপনার ক্যালকুলেশনটা খুব সোজা হচ্ছে। কারণ আমরা জানি যারা এই সিডলিংগুলো তৈরি করে তাদের কিন্তু জায়গাটা বিশাল একটা ফ্যাক্ট, দুই হচ্ছে ক্যালকুলেশনটা বিশাল একটা ফ্যাক্ট,
তো এই যে জায়গাগুলো আমরা কতটুক জায়গায় কতটুকু বের করতে পারবো এই সিডলিং ট্রেগুলো দিয়ে সম্ভব। এখন আসেন আমরা যেটা ভুল বুঝিয়ে আসতেছি মানুষদের অনেক আগে থেকে, যে সিডলিং ট্রে হচ্ছে এরকম হতে হবে, নরম হতে হবে, তারপরে পিছন থেকে যাতে কোনো ফুটা না থাকে সেরকম হতে হবে। আসলে সাইন্টিফিক্যালি বাইরের বিশ্বে আপনারা দেখতে পারবেন যে সব জায়গাতেই এই এই ধরনের সিডলিং ট্রেগুলো ব্যবহার করা হয়। এবং আরেকটা বিষয় দেখেন, এইদিকে কিন্তু আপনার নিচের দিকটাতে কিন্তু চিকন করে দেওয়া আছে, এটা কিন্তু সাইন্টিফিক্যালি আমি বারবার বলছি। কারণ হচ্ছে আমরা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে তারা কোন সিডলিং ট্রেটাকে ব্যবহার করে আর সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। অনেক সময় লেগে গেল, প্রায় 3 বছরের উপরে আমরা সময় নিয়েছি এটাকে তৈরি করাতে। আমরা এখন মোটামুটি সব রেডি এবং বাংলাদেশে আমরা কিন্তু এটা তৈরি করছি এবং বাজারজাত করছি। তো আপনারা চাইলে খুব ভালো মূল্যে, মানে যেটা বাইরের থেকেও মোটামুটি একটা কমই পাবেন, কারণ হচ্ছে এখানে অনেক ট্যাক্স ভ্যাট এগুলো কিন্তু একটু কমে এসেছে, সেক্ষেত্রে একটু কমে পাবেন এবং বিগ কোয়ান্টিটি নিতে পারবেন এবং আপনি চাইলে ইজিলি এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি আমরা জাস্ট আপনাদেরকে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে সিডলিং ট্রে আপনারা কোনটা ব্যবহার করবেন এইটা নিয়ে। তো বাংলাদেশে যেহেতু তৈরি হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা এখন আপনারা অ্যাভেলেবেল পাবেন, যেটার জন্য অপেক্ষা করতে হবে না যে কবে এলসি খোলা হবে, কবে আসবে তারপরে নিব, এরকম কিছু না। আপনারা চাইলে আগেই থেকেই বুকিং করেও রাখতে পারেন, আগে থেকেও নিতে পারেন। আর অবশ্যই অবশ্যই আপনারা যে কাজটা করেন সেটা অবশ্যই একটু পড়াশোনা করবেন। কারণ হচ্ছে এই যে সিডলিং ট্রের কথা যেটা বললাম আপনাকে, যে আমরা কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কয়েকটা যারা এই তৈরি করে চারাগুলো তাদের কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে বোঝানো শুরু করেছিল যে এই এইটাই হচ্ছে ভালো না, কারণ তারা এটা শেখে নাই, তারা আরেকজনকার কাছে বা অন্যদের কাছে শিখেছে যে এই সিডলিং ট্রেগুলাই হচ্ছে ভালো, এটা ছাড়া করলে গাছ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি যে এটাতে কেন অসুবিধা, কারণ অলরেডি আপনি বুঝতে পারছেন এটা আপনি একবার বা দুইবারের উপর ব্যবহার করতে পারবেন না। এক, দুই হলো এটাতে আপনার আলো বাতাস ঢোকার কোনো জায়গা নেই। তিন হচ্ছে পানি বেশি হলে আপনার গাছটা নষ্ট হবে, পানি বের হওয়ারও কোনো জায়গা নেই। তো এই বিষয়গুলো আপনারা আরও বুঝবেন, আরও দেখবেন, জানবেন, বাইরের বিশ্বের দেখবেন যে সিডলিং যারা তৈরি করে, এই চারাগুলো তৈরি করে, তাদের হাবের মধ্যে এগুলো কী ব্যবহার করে, সেই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি যে বলছি আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেদের মতো করে আরও দেখবেন সেটা আমাদের সাথে মিলে কি না, দেন আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন। তো ভিডিও বাড়াবো না। তো সিডলিং ট্রে যদি প্রয়োজন হয়, এখন 3টা সাইজ অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে 72 সেল, 105 সেল এবং 128 সেল। এই সেলগুলোর মধ্যে আপনি যে কোনো কোয়ান্টিটির মধ্যে আপনারা নিতে পারবেন। এবং এটার বাইরেও কিন্তু আমাদের হাইড্রোপনিক ট্রে আছে, আপনারা চাইলে যারা ওই ঘাস চাষ করেন বা বিভিন্ন কাজে ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের ওই হাইড্রোপনিক ট্রেগুলো নিতে পারেন। তো ভিডিও বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।